হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। এই মুহূর্তে অবস্থান করছি মুমতাহিনা মোটরসে। আর এমন কোনো বাইক নেই এখানে, কিন্তু নেই R15 V4 ব্ল্যাক ইন্দোনেশিয়ান ভার্সন কোথাও কিন্তু অ্যাভেলেবেল, না পেলে মুমতাহিনা মোটরসে পাবেন। এছাড়াও কিন্তু মনস্টার আছে। আসলে দুইটা শোরুমে আমি গিয়েছিলাম, বাইক দেখে কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। সব বাইক কিন্তু এখন মুমতাহিনা মোটরসে। অলরেডি সবাই জানেন এলসি কিন্তু বন্ধ, তারপরেও কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে। সো টেনশনের কোনো কারণ নেই। এই মুহূর্তে কিন্তু আমার সাথে কানেক্টেড আছে মুমতাহিনা মোটরস থেকে রনি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। শুরুতে আরিফ ভাই যে কথাটা বলেছে হিউজ পরিমাণ স্টক, অবশ্যই মুমতাহিনা মোটরসে হিউজ পরিমাণ স্টক আছে, এবং কি R15 ইন্দোনেশিয়ান ব্ল্যাক, R15M স্পেশালি অফার থাকবে, অবশ্যই অফার থাকবে। এবং কি ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, মার্কেট থেকে আমরা রিজনেবল প্রাইসে বাইকগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো মোটামুটি কি কি কালেকশন আছে যদি একটু জানাবেন? ইনশাল্লাহ অবশ্যই জানাবো। ইন্দোনেশিয়ানের R15, এবং কি MT-15 ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান MT-15, R15M BS7 ইন্ডিয়ানটা, তো সব মোটামুটি ইন্দোনেশিয়ান ইন্ডিয়ানের ভেরিয়েন্টের যত প্রকারের সিবিও বাইক হয় ইনশাল্লাহ মুমতাহিনা মোটরসে অ্যাভেলেবেল স্টক পাবেন। আচ্ছা, এছাড়াও কিন্তু মুমতাহিনা মোটরসের কিন্তু দুইটা আউটলেট, আমরা কিন্তু এখন আছি নতুন আউটলেটে, এরপরে আপনাদেরকে সেকেন্ড আউটলেটটাও দেখানোর চেষ্টা করবো। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রনি ভাই, আসলে আপনার এখানে আসলেই তো মন ভরে যায় ভাই, কালেকশনের আসলে শেষ নাই। প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন? কথা সত্যি বলেছেন ভাই, কালেকশনের শেষ নেই। অবশ্য আপনারও মন ভরে, আপনার ভিউয়ার্স বা কাস্টমার যারা আসে দেশের বিভিন্ন জেলা থেকে, তাদেরও মন ভরে যায় ইনশাল্লাহ। তো আমি যদি আপনাদেরকে আমাদের বাইকের কালেকশনগুলো দেখাই, সর্বপ্রথম যে হট কালেকশনটা দেখাবো R15M মনস্টার ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের। আর ভাই, গাড়িটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক একটি কালার, ঠিক আছে, এটাতে কালার গ্যারান্টি আছে, অথেন্টিক একটি কালার, ডুয়েল চ্যালেঞ্জ ABS-এর মনস্টার। এই মুহূর্তে মুমতাহিনা মোটরসে ইউজ পরিমাণ ডিসকাউন্টে পাবেন। অবশ্যই অবশ্যই প্রাইসটা জানতে হলে ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে ডিসকাউন্ট প্রাইসে বাইকগুলো দিব ইনশাল্লাহ। তো যদি এখানে দেখেন মনস্টারের পাশাপাশি আছে R15M, R15M এই মুহূর্তে মুমতাহিনা মোটরসে স্টকের ছড়াছড়ি। তো যারা ভাবছেন ইন্দোনেশিয়ান R15M ইউজ করবেন, তারা নির্দ্বিধায় সচিন্তা করে আমাদের কাছে চলে আসুন ইনশাল্লাহ। আমরা ইউজ পরিমাণ একটি ডিসকাউন্টে আপনাদেরকে R15M ইন্দোনেশিয়ান সিলভারটা আমরা দিতে পারবো, এবং কি কাস্টমার হ্যাপি থাকবে ইনশাল্লাহ। তো আরেকটা কথা আমি অ্যাড করে দিই আরিফ ভাই, যদি প্রবাস থেকে কি হয়ে আসে, প্রবাস থেকে অথবা আমাদের পুরনো কিছু কাস্টমার আছে, তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। মানে প্রবাসী ভাইদের জন্য অবশ্যই 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 আমাদের প্রবাসে অনেক কাস্টমার আছে, তারা আসে এবং কি আসবেও, সামনের দিকে অনেকের সাথে কথা হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাবেন, আমাদের সাথে নক দিলে আমরা তাদেরকে পিকগুলো পাঠিয়ে দিতে পারবো, এবং কি পর্যাপ্ত ক্রমে যতটুকু পারি আমরা তাদেরকে অনার করে বাইকগুলো দেওয়ার চেষ্টা করব। যদি একটু হট কালেকশনটা দেখেন আরিফ ভাই, এই মুহূর্তে বাজারের সবচেয়ে হট কালেকশন R15 V4 ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার বাইকটা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবে ইন্দোনেশিয়ান, দেখছেন না? একটু যদি কাছ থেকে দেখেন, এসে দেখে প্যাকেট খুলে গাড়ি নেবে আরিফ ভাই, একবারে ইনটেক প্যাকেট অবস্থায় আছে, প্যাকেট খুলে বাইকগুলো তারা ক্রয় করতে পারবে। তো যারা পারচেস করতে ইচ্ছুক R15 V4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক, চিন্তা ভাবনা না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ। ইউজ পরিমাণের একটি ডিসকাউন্ট আমরা আপনাদেরকে বাইকগুলো দেবো, অবশ্যই ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রাইসটা ইনশোর করে দেবো আপনাদেরকে। যদি পাশাপাশি এখানে দেখেন R15 V4 ইন্দোনেশিয়ান ব্লু, মার্কেটের কথা না পেলে মুমতাহিনা মোটরসে পাবেন ব্লু, একেবারে ইনটেক প্যাকেট খুলে বাইকগুলো নিতে পারবে R15 V4 ইন্দোনেশিয়ান ব্লু। তো পাশাপাশি যদি এখানে দেখেন 46 ইয়েলো এই মুহূর্তে আমাদের কাছে আছে স্টক অ্যাভেলেবেল, এই বাইকটাও নিতে পারবে ভিউয়ার যাদের পছন্দের তালিকা আছে। এই গ্যাপ বাইকটা যদি অনেকের ক্রাশ একটি বাইক, এই মুহূর্তে 46টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে কিছু ডিসকাউন্টের প্রাইসে বাইকগুলো দিতে পারবো। যদি পাশাপাশি এখানে দেখেন গেজিভেলি, সিলভার গেজিভেলি, যদি আর এখান থেকে একটু দেখেন গেজিভেলি, যেটা অনেকে খুঁজে, যেহেতু আমার জায়গার স্বল্পতার কারণে ইউজ পরিমাণ দোকানে স্টক জমে গেছে, সাইডগুলো দেখাতে পারছি না, তো গেজিভেলিটাও আমাদের কাছ থেকে নিতে পারবে। কালারগুলোও আছে আমাদের কাছে, আমাদের দুইটা মোটামুটি আমাদের দুইটা শপ আছে, দুইটা শপের ভিডিওটাই আপনারা দেখবেন, স্কেপ না করে পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ। আমাদের দুইটা শপের এই আপনি মোটামুটি ভালো কিছু কালেকশন দেখতে পারবেন, হতেও পারে আপনার কাঙ্ক্ষিত বাইকটা রিজনেবল প্রাইসে মুমতাহিনা মোটরস থেকে পারচেস করতে পারবেন। যদি পাশাপাশি এখানে দেখেন ইন্ডিয়ান ব্লু আর বাইকটা কিন্তু কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল সহ যে বাইকটা, সেই বাইকটা BS7 এর বাইক, এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবে ইউজ পরিমাণ ডিসকাউন্টে।
তো পাশাপাশি এখানে আছে ব্ল্যাক ইন্ডিয়ান ব্ল্যাকে আমরা ধামাকা কিছু ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ যারা বাইক পারচেস করতে ইচ্ছুক যারা চিন্তা করেন ডুয়েল চ্যালেঞ্জ বেসের ইন্ডিয়ান ব্ল্যাকটা নেবেন ম্যাট ব্ল্যাকটা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো পরিমাণে একটি ডিসকাউন্টে তাদেরকে বাইকটা দেব তো যদি আর এখানে একটু দেখান পাশাপাশি আমাদের কাছে MT-15 সরাছড়ি আছে MT-15 নেই বললে ভুল হবে MT-15 সব কালার আছে আমাদের কাছে যদি আপনি একটু ক্যামেরা দেখেন এখানে হোয়াইট আছে এখানে আছে ব্ল্যাক পাশাপাশি যদি একটু আমার সাথে আসেন আরিফ ভাই এখানে আছে ম্যাট ব্লু এই ম্যাট ব্লু কিন্তু আমাদের কাছে ডুয়েল চ্যালেঞ্জ বেস এসেছে এটা কি BS7 জি BS7 একটু যদি টাঙ্কিটা দেখান এই বাইকটা কিন্তু আরো আগে অনেক আগে এই মডেলটা বের হয়েছিল তো এখন নতুন আবার আদলে BS7 ইঞ্জিনে এটা চলে আসছে ডুয়েল চ্যালেঞ্জ বেস পাশাপাশি এখানে আছে গ্রে কালার দেখেন MT-15 এর কালার নেই এমন কোনো কালার নাই আমার কাছে সব কালার আছে ইনশাল্লাহ এবং কি MT-15 আমরা আশাবাদী মার্কেট থেকে রিজনেবল প্রাইসে আমরা বিয়ার্সদেরকে দিতে পারবো যাদের MT-15 পছন্দ তালিকা আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউজ পরিমাণ ডিসকাউন্টে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে তো পাশাপাশি যদি এখানে দেখেন ইন্দোনেশিয়ান MT-15 কোথাও না পেলেও আরিফ ভাই মুমতাহিনা মোটরসে পাবেন একবার ইনটেক প্যাকের অবস্থায় আছে দেখেন ইন্দোনেশিয়ান MT-15 আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা অবশ্যই কোথাও না পেলে যে আমরা দাম বাড়িয়ে রাখবো তা না আমরা অফার যেহেতু দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিসকাউন্ট প্রাইসে বাইকগুলো দিব তো আরিফ ভাই যদি আপনার সামনের ফ্রন্ট সাইড একটু দেখাই এখানে আছে FZS ভার্সন 4 ভার্সন 4 মূলত ডুয়েল চ্যালেঞ্জ বেস ট্র্যাকশন কন্ট্রোল সহজে বাইকটা সেই বাইকটা মিটারটাও আপডেট আছে যদিও এটা বিয়াসরা অনেকেই জানে তো ইন্ডিকেটার লাইটগুলো LED আছে এই মুহূর্তে সবচাইতে রিজনেবল প্রাইস দিবে মুমতাহিনা মোটরস FZS ভার্সন 4 জি আচ্ছা তো মোটামুটি তো আমরা অনেক বাইক দেখলাম শেষ হবে না ভাই শেষ হবে না আরো আছে অনেক বাইক দেখতে দেখাই এই হয়েছে স্কুটি আচ্ছা মুমতাহিনা মোটরসের নেই কোনটা আচ্ছা দেখেন এই হয়েছে স্কুটি এটা হয়েছে কপার কালার এই বাইকটা আমাদের স্কুটি দাও আমাদের কাছ থেকে নিতে পারবে ইউজ পরিমাণ ডিসকাউন্ট আশাবাদী যে মার্কেটে সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা এই বাইকগুলো দেওয়ার চেষ্টা করব যদি আমি একটি ক্রাশ বাইক দেখাই কুজার স্টাইলের বাইকগুলো এই আমার XXR ইন্দোনেশিয়ানের দেখেন একবার ইনটেক প্যাকের অবস্থা আমি যদিও কালারটা বোঝাতে পারবো না আপনাকে এই এখানে যদি দেখেন এটা হচ্ছে মূলত স্কাই ব্লু একটি কালার কি আমার XXR বাইকটাও আমাদের কাছ থেকে মুহূর্তে নিয়ে নিতে পারবে এসে দেখে শুনে বেছে নিতে পারবে তো এখানে আসে যদি পাশাপাশি ব্ল্যাক কালারটা যদি আরিফ ভাই একটু দেখেন কাছ থেকে এটা হয়েছে আমার XXR ব্ল্যাক এবং কি স্কাই ব্লু আমাদের কাছে স্টক আছে ইনশাল্লাহ বিয়ার্সটা দেখে শুনে নিতে পারবে এবং কি রিজনেবল প্রাইসে যদি আপনি ডান পাশে একটু দেখান FZS ভার্সন 3 সম্পূর্ণ CVO কন্ডিশনের বাইকগুলো আমাদের হয়ে থাকে এই বাইকটিও আমাদের কাছ থেকে নিতে পারবে সম্পূর্ণ সব কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি পাশাপাশি এখানে দেখেন ওইখানেও দেখাইছি ভার্সন 4 এখানেও ভার্সন 4 ব্ল্যাক ভার্সন 4 এবং কি R15M ইন্দোনেশিয়ান সিলভার আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে বিয়ার্সরা এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই স্টক থাকা অবস্থায় বিয়ার্সদেরকে আসতে হবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্টক থাকা অবস্থায় ইনশাল্লাহ মার্কেট থেকে রিজনেবল প্রাইসে আমরা বাইকগুলো দেওয়ার চেষ্টা করবো আরিফ ভাই এখানেও দেখেন এখানেও ইনটেক প্যাকেট আসলে আরিফ ভাই আজকে যা আছে সব ইনটেক প্যাকেট করা ভাই নতুন বাইক নেমেছে তো ভাই সব কিছু ইনটেক প্যাকেট করা আমি খুলেও আপনাকে দেখাতে পারছি না ওই সময়টা হয়তো বা ভিডিওতে আমি দিতে পারবো না যদি ইনটেক বাইকগুলো দেখে বিয়ার্সরা এখানে দেখে নিতে পারবে তো এটা হচ্ছে R15 ভার্সন 4M যেটা BS7 এমটাও আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইউজ পরিমাণ ডিসকাউন্ট নিতে পারবেন পাশাপাশি এখানেও দেখেন ইনটেক অবস্থায় ব্ল্যাক গাড়ি আছে একেবারে ইনটেক অবস্থায় বিয়াসরা এসে প্যাকেট খুলে নিতে পারবে ভাই BS7 R15 ভার্সন 4 ইন্ডিয়ান ভার্সন রাইট পাশাপাশি এদিকেও MT-15 জি জি ইন্দোনেশিয়ান MT-15 এটা মানে কি নেই কি নেই মুমতাহিনা মোটরসের সব ধরনের কালেকশন থাকে এটা আরিফ ভাই আপনিও ভালো করে জানেন আচ্ছা তো আমরা তো আপনাদের নতুন আউটলেটটা দেখলাম এটার একটু অ্যাড্রেসটা বলে দিন জি আমাদের এই আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে 9 নিউ ইস্কাটন রোড যেটা মগবাজার বা ইস্কাটন রোডের মাঝামাঝি একটি জায়গায় অবশ্যই মগবাজার বা বাংলা মোটর এসে যদি কোনো বিয়াস আমাদেরকে ফোন দেয় আমরা তাদেরকে দিতে পারবো তাছাড়াও গুগল ম্যাপসও আমাদের অ্যাড্রেসটা পাবেন তো আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে সেই আউটলেটটাও দেখাবো আরিফ ভাই রনি ভাই জি ভাই নতুন শোরুম থেকে আপনি কই আসলেন বলেন এটা ভাই আমাদের প্রথম যে আউটলেট আছে ফার্স্ট যে আউটলেটটা আপনারা আগে ভিডিও করতেন বা ভিউসরা যেটা দেখতো সেই আউটলেটটা ভাই আচ্ছা এটাই সেই মুমতাহিনা মোটরস কালেকশনের অভাব নেই ভিতরে আসেন দেখাই ভিউয়ারদেরকে কালেকশনের অভাব নেই না দেখেন বাইরে ডিসপ্লে গুলো আরে ভাই আচ্ছা যেটা শুরুতে ভিডিও শুরুতে বলেছিলাম ইউজ পরিমাণ কালেকশন আছে R15 ভার্সন 4 হ্যাঁ ব্ল্যাক কালার
R15M ইন্দোনেশিয়ান সিলভার ভার্সন 4 ইন্ডিয়ান ব্ল্যাক এবং কি ভার্সন 4 ইন্ডিয়ান ব্লু পাশাপাশি এখানে আছে FZS ভার্সন 3 ভার্সন 4 এবে ইউজ পরিমাণ কালেকশন আছে ভালো পরিমাণে একটি ডিসকাউন্টে বাইকগুলো বিয়াসলে নিতে পারবে যদি পাশাপাশি এখানে দেখেন FZX এই মুহূর্তে মুমতাহিনা মোটরসে অ্যাভেলেবল কালেকশন আছে ডুয়েল চ্যানেল এবিএস যদি কাছ থেকে একটু দেখেন কিন্তু পিছনের চাকা এবিএস সিস্টেম আছে পাশাপাশি এখানে আছে MT-15 ব্ল্যাক অরেঞ্জ চাকা রিং যেটা আমাদের ওই দুবার দেখেছেন জি সব BS7 তো পাশাপাশি এখানে দেখেন স্কুটি ব্ল্যাক স্কুটিতে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে অ্যাভেলেবল স্কুটির টোটাল কয়টা কালার হবে স্কুটির টোটাল আছে তিনটা কালার ভাই ভিতরে আসেন আমি আরো দেখাই এখানে আছে হোয়াইট রেজেট আর BS7 হ্যাঁ হোয়াইটটা যেহেতু আরিফ ভাই ভিডিও করছি অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই প্রাইস গুলো ইনশিওর কেন করছেন না আসলে ভাই আমাদের দেশের পরিবেশে এখন এমন যে ডলার ক্রাইসিসের কারণে প্রাইস গুলো অনেক আপডাউন হয় তো আমরা এই প্রাইস গুলোতে যে বাইক গুলো বিক্রি করব দেখা যায় ভিউয়ার্সরা এক মাস পরে দেড় মাস পরে ভিডিও দেখে ঠিক আছে তারা তখন সেই প্রাইসটা ধরে রাখে তো যারা আর্লি ইদানিং পারচেজ করতে ইচ্ছুক বাইকগুলো অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে হিউজ পরিমাণ ডিসকাউন্টে বাইকগুলো দেওয়ার চেষ্টা করবো ভাই এখানে পাশাপাশি আছে MT-15 হোয়াইট BS7 এখানে আছে ব্ল্যাক পাশাপাশি এখানেও আছে FZS ভার্সন 3 গেরে কালারটা তো যদি দেখেন গেরে কালার MT-15 MT-15 ইউজ পরিমাণ কালেকশন আছে দুটোটা শোরুম ভরা ভাই এখানে আছে ম্যাট ব্লুটা এগুলো হচ্ছে আপডেট ভার্সন এগুলো আপডেট ভার্সন জি E20 যে অক্টেনের ক্যাটাগরিটা ধরা হয় সেটা পুরো টোটালটাই আপডেট BS7 ইঞ্জিনের আচ্ছা তো পাশাপাশি এখানেও দেখেন R15M সিলভার কি নাই আর ভাই মুমতাহিনা মোটরসে কালেকশন গুলো দেখলে ভিউয়ার্সরা পুরো ভিডিওটা যদি দেখে তাহলে তাদের কালেকশন গুলো তারা এই মুমতাহিনা মোটরসেই পাবে এখানে দেখেন ইয়ামার XXR ব্ল্যাক এই মুহূর্তে মুমতাহিনা মোটরসে অ্যাভেলেবেল আছে এবং কি ভালো রিজনেবল প্রাইসে বাইকগুলো নিতে পারবে তো পাশাপাশি যদি এখানে দেখে অ্যাগ্রেসিভ গেরেও আমাদের কাছে আছে যেটা মূলত ইন্দোনেশিয়ান অফিসিয়াল কালার অ্যাগ্রেসিভ গেরেটাও আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল পাশাপাশি এখানে আছে R15M ইন্দোনেশিয়ান সিলভার R15 ভার্সন 4 ব্ল্যাক R15M নেই ভাই কোন বাইকটা বাইক দেখাইতে দেখাইতে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় ভাই এখানে আছে ভার্সন 4 রেড কালার যেটা ইন্ডিয়ান সেটা আমাদের কাছে আসলে দেখাই যায় না ভাই অনেক দেখাই যায় না আসলে এই যে এটার জন্যই তো মুমতাহিনা মোটরস ভাই কালেকশন থাকবে সব আনকমন সব কিছু পাবে ভিউয়ার্সরা শুধুমাত্র মুমতাহিনা মোটরসেই এখানে আছে পাশাপাশি ভার্সন 4 ব্লু এখানে আছে ভার্সন 4 ব্ল্যাক ইন্ডিয়ান এগুলো আচ্ছা মানে এই মুহূর্তে এমন কোনো কালেকশন নেই মুমতাহিনা যেটা মুমতাহিনা মোটরসে পাওয়া যাবে না এক্স্যাক্টলি আচ্ছা তো এখানে কালেকশন যেরকম আছে ডিসকাউন্টও সেরকম আছে আচ্ছা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর প্রবাসী ভাইদের জন্য তো আলাদা স্পেশালি ডিসকাউন্ট থাকবে ভাই তো আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন এই শোরুমের অ্যাড্রেসটা যদি আমি আরিফ ভাই বলি 97 নিউ ইস্কাটন রোড এটাও আমাদের ওই শোরুমের পাশাপাশি একটি জায়গায় মগবাজার বা বাংলা মোটরের মাঝামাঝি একটি জায়গায় আদারওয়াইজ আপনার গুগল ম্যাপসও আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে গুগল ম্যাপসে যদি কেউ সার্চ করে অবশ্যই তারা আমাদের শোরুম বরাবর চলে আসতে পারবে তাছাড়া তো ডেসক্রিপশনে নাম্বার আছেই কেউ যদি মনে করে বাংলা মোটর বা মগবাজার চৌরাস্তায় এসে আমাদের ফোন দেয় আমরা তাদেরকে